উত্তম কুমারের সঙ্গে আমার যোগাযোগ অনেক দিনের। ওর ছবি দেখতে শুরু করি কলেজ জীবন থেকে। কোনটা প্রথম দেখেছি আজ আর তা মনে নেই, তবে বউ ঠাকুরানির হাট, চাঁপাডাঙার বউ, অগ্নিপরীক্ষা ছবিগুলো দেখেছিলাম পরপর। প্রথম দিকের দেখা 75 ছবিতে ওকে তেমন ভালো না লাগলেও বউ ঠাকুরানির হাটে ভালো লেগেছিল খুব। তখনও কিছুটা জড়তা ছিল ওর অভিনয়ে, চাঁপাডাঙার বউতেই সেটা সম্পূর্ণ কাটিয়ে উঠতে পেরেছিলেন তিনি। ওই ছবিটাই আমার বেশি ভালো লাগে এখনও। ওর সাহেব বিবি গোলাম আর চিরকুমার সভা দেখে মুগ্ধ হলাম প্রথম। সাহেব বিবি গোলামে ওর ভূতনাথ চমৎকার, একদম রোলের মধ্যে থেকে এত সুন্দর অভিনয় উত্তম কুমারের খুব বেশি ছবিতে দেখেছি বলে মনে পড়ে না। আমার মতে ওর অভিনয় জীবনের অন্যতম শ্রেষ্ঠ চরিত্র সৃষ্টি ভূতনাথ। প্রচলিত ইমেজ ভেঙে অনায়াসে একটা চরিত্র হয়ে উঠতে পেরেছিলেন। চিরকুমার সভাতেও এই একই রকমভাবে ওর অভিনয় মুগ্ধ করেছে আমায়। ছবি দুটো আমি দেখেছি বহুবার, কিন্তু কখনো খারাপ লাগেনি, বরং প্রতিবার ওর অভিনয় প্রতিভার স্পর্শ পেয়েছি নতুন করে। মনে আছে 78 কিংবা 79 সালে টিভিতে যখন চিরকুমার সভা দেখানো হয়, তখন আমার বাড়িতে টিভি আসেনি, আমি ছবিটা দেখতে চলে যাই এক বন্ধুর বাড়ি। দীর্ঘ 30 বছর পর আবার দেখে ঠিক আগের মতো ভালো লাগলো না সবার অভিনয়, কিন্তু উত্তম কুমারের অসামান্য অভিনয় আমার ঠিক যতটা ভালো লেগেছিল প্রথমে ততটাই ভালো লাগলো এবারেও। আর বুঝতে পারলাম ওর অভিনয় কত ফিল্মিক, কমেডির কত জেনুইন সেন্স। উত্তম কুমারের অভিনয়ের মধ্যে খুব বৈচিত্র্য ছিল, নানা ধরনের রোলে ভ্যারাইটি অভিনয় করতে পারতেন। বিশেষ করে ওর রোম্যান্টিক কমেডির অভিনয় অতুলনীয়। আমার মনে হয় কমেডি ভেনে ওর রোম্যান্টিক অভিনয়ের কোনো বিকল্প নেই। উত্তম কুমারের সঙ্গে আমার প্রথম অভিনয় 61-তে ঝিন্দের বন্দি সিনেমায়। ছবির প্রথম কাজ শুরু হয়েছিল উদয়পুরে আউটডোরে আমাদের দুজনকে নিয়ে। ওর কাছ থেকে একটা নেগেটিভ জিনিস শিখে নিয়েছিলাম প্রথম দিনেই। নেগেটিভ বলছি বটে, কিন্তু আমার ক্ষেত্রে সেটা সব সময় হয়ে উঠেছে পজিটিভ। প্রথম দিনের সেই শটটা ছিল খুবই লম্বা, উত্তমের সঙ্গে আমার প্রথম কাজ, একটু টেনশনেই ছিলাম। দেখলাম ওর মধ্যেও সেটা আছে, জানি না কেন। সত্যজিৎ রায়ের বহু ছবির নায়ক তখন আমি, সেই সুবাদেই তখন কিছুটা নাম হয়েছে আমার। কিন্তু নায়ক হিসেবে উত্তম কুমারের তখন বেশ নাম ডাক, রীতিমতো নাম করা নায়ক। শুটিংয়ের মাঝে একটা শটের মাঝখানে হঠাৎ ভুল করে বসলেন উত্তম, কিন্তু নার্ভাস হলেন না মোটেও, নিজেই কাট কাট বলে ক্যামেরা থামিয়ে দিয়ে এমন ভাব দেখালেন যে কিছুই ভুল হয়নি। পরে খুব সহজে নিজের ভুলটা সংশোধন করে যেভাবে আবার অভিনয় করলেন তা দেখে আমি মুগ্ধ। আমিও সেদিন শিখলাম ভুল করে আবার কীভাবে সেই ভুল সংশোধন করতে হয়। উত্তমের কাছে শেখা ভুল সংশোধনের পদ্ধতিটা আমি আজও ভুলিনি। উত্তম কুমারের কণ্ঠস্বর, এক একটা দৃশ্যকে ধরে রাখার ক্ষমতা ছিল অসাধারণ, সেই সঙ্গে ছিল অসামান্য স্ক্রিন পার্সোনালিটি অর্থাৎ চলচ্চিত্র ব্যক্তিত্ব। উত্তমের সঙ্গে অভিনয় করে বুঝেছি ওর ভেতরে একটা দ্বন্দ্ব কাজ করত, অভিনেতা আর ব্যক্তিসত্তার দ্বন্দ্ব থেকে উঠে আসত তাঁর শিল্পী সত্তা। তিনি বেছে নিয়েছিলেন তাঁর দ্বিতীয় সত্তা, স্টার ইমেজ। সত্যি বলতে কি, ওই স্টার ইমেজ বজায় রাখতে গিয়ে তাঁর অভিনয় সত্তা অনেকাংশে বাধা পেয়েছে। আমার নিজের ধারণা ওর বহুমুখী অভিনয় প্রতিভা খর্ব হয়েছে ওই স্টার ইমেজের জন্য। উত্তম কুমার যদি তাঁর অভিনেতার স্টারের দ্বন্দ্ব কাটিয়ে উঠতে পারতেন বা সরিয়ে ফেলতে পারতেন অভিনয়ের প্রথম ও দ্বিতীয় সত্তার মাঝের দেওয়ালটা, তাহলে ওর কাছ থেকে আমরা আরও অনেক কিছু পেতে পারতাম। আমার দৃঢ় বিশ্বাস উত্তম সব সময় ওর অভিনয় ক্ষমতা দিয়ে অতিক্রম করতে পারতেন তাঁর স্টার ইমেজ, কিন্তু অনেক সময় তা করেননি, সেটাই দুঃখের।